সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে ঢাকাসহ দেশে পদযাত্রা করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকায় শাহবাগ থেকে মিছিল নিয়ে তারা রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হয় তবে গুলিস্তানের জিরো পয়েন্টে পুলিশ তাদের আটকায় শিক্ষার্থীরা শাহবাগ থানায় করা মামলা প্রত্যাহারেরও দাবি জানায় বিউটি প্রতিবেদন আগের ঘোষণা অনুযায়ী কোটা বিরোধী শিক্ষার্থীরা সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ মোড়ে জড়ো হয় তাদের সাথে যোগ দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীসহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেলা বারোটার সময় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পদযাত্রা নিয়ে শাহবাগে যায় শিক্ষার্থীরা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিতে শাহবাগ থেকে মিছিল নিয়ে রওনা হয় তারা এ সময় মিছিলকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দেয় তাদের দাবির পক্ষে শাহবাগ মৎস্যভবন শিক্ষাভবন হয়ে মিছিল এগোতে থাকে সচিবালয়ে কিছুটা বাধার মুখে পড়লেও তা অতিক্রম করে শিক্ষার্থীরা গুলিস্তানের জিরো পয়েন্টে গেলে পুলিশ বাধা দেয় সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা পুলিশ তাদের জনের একটি প্রতিনিধি দলকে বঙ্গভবনে যেতে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছে এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল করেছে খুলনায় সকাল দশটায় পদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছে আন্দোলনকারীরা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি তুলে দেয় বিউটি দেয়ার বৈশাখী সংবাদ ঢাকা